জয়পুর রাজাবাজারে শিক্ষাপ্রেমী প্রয়াত ননীগোপাল বর্মনের 22তম মৃত্যুবার্ষিকী পালিত। শিক্ষাপ্রেমী ও সমাজসেবী প্রয়াত ননীগোপাল বর্মনের 22তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার জয়পুর রাজাবাজার আরসিবিপি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় পৌরোহিত্য করেন বীরেন্দ্রচন্দ্র বর্মন। সভায় মুখ্য বক্তা ছিলেন প্রাক্তন অধ্যাপক, লেখক, গবেষক তথা স্মরণসভা আয়োজক কমিটির সভাপতি আবিদ রাজা মজুমদার। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়লাপুর নেহেরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সমরকান্তি রায়চৌধুরী। আজীবন শিক্ষাপ্রেমী, সমাজ হিতৈষী, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জয়পুর রাজাবাজার এলাকার উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্ব ননীগোপাল বর্মনের কর্মজীবন নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন আবিদ রাজা মজুমদার। এছাড়াও স্মরণসভায় বক্তব্য রাখেন মুখ্য অতিথি সমরকান্তি রায়চৌধুরী, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, প্রদীপ কুমার দে, আব্দুল শুকুর বড়বুয়া সহ অনেকে। স্মরণসভায় এক স্মৃতিগ্রন্থ উন্মোচন করা হয়। লক্ষ্মীপুর থেকে শাহাদাত আলী বড়ভুইয়ার প্রতিবেদন। আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার পেছনে আমাদের কিছু কথা আছে, এবং ওই পুরাতন কথাগুলো যদি আমরা না ব্যক্ত করি তবে আজকের অনুষ্ঠানের মূল কথাটাতে আসা যাবে না। গত জানুয়ারি মাসের 26 তারিখে প্রজাতন্ত্র দিবসের বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার পরে আমাদের মধ্যে এই আলোচনাটা হয়েছিল যে আমাদের এই এলাকার উন্নতি প্রবৃত্তির পেছনে কারা ছিলেন। আমরা দেশ স্বাধীনতা লাভ করার পরে আমাদের এলাকার উন্নতিটা কি করে হয়েছিল, এই সম্পর্কে তো আমাদের পরবর্তী প্রজন্মের এদেরকে যদি আমরা কিছু বলে যেতে না পারি, এই সংবাদটা যদি পৌঁছে দিতে না পারি, তবে তারা তো সেটা জানবে না। এবং এটা নানা ধরনের বিকৃত ইচ্ছাকৃত নানা ধরনের বিশ্লেষণ হবে। গতিকে যারা সত্যিকারের এই এলাকার উন্নতি প্রগতির জন্য চিন্তা করেছিলেন, সময় দিয়েছিলেন, আমাদের মঙ্গল কামনা করেছিলেন, আমাদেরকে আশীর্বাদ ধন্য করে গিয়েছিলেন, তাদের সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। এবং এই নিয়ে যে কয়েকজন আমরা আলোচনায় ছিলাম তাদের মধ্যে কিন্তু প্রত্যেকেই 60 বছরের উপরের সিনিয়র সিটিজেন। আমাদের আলোচনা চক্রের মধ্যে 60-65 বছর থেকে শুরু করে 82-83 বছরের ব্যক্তিরাও আছেন। এবং এই আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যেটা বিশেষ অনুষ্ঠান যদি না হয় তবে আমরা এই এলাকার আলোচনা এটাকে সত্যিকারের জনগণে পৌঁছে দিতে পারবো না। এবং সেটা করতে গেলে কি করতে হবে, যে এই কাজ মুকুল রঞ্জন বর্মন মহাশয়কে উত্তরে, হরিশ্চন্দ্র দেব মহাশয়কে উত্তরে দিয়ে বরণ করে নেবেন রূপাঞ্জনা দেব। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার
03842260081 অথবা 93951630888।